কেমন আছেন আল্লাহ খুব ভালো লাগছে আপনার ফ্যামিলিতে কতজন লোক আছে আমার ফ্যামিলিতে এখন আমার ছেলে মেয়ে লোকে পাঁচটা ছেলে একটা মেয়ে ও ছেলে মেয়ে দেখি বিয়ে থাকছেন ছেলে মেয়ের সা পাঁচটা বিয়ে হয়ে গেছে একটা বিয়ে তো আছে ও আপনার তো নাতি বুথে আছে তাই তো বুঝতে পারছে আপনি বিয়ে করছেন কতদিন আগে বিয়ে করছি অন্তত তা বিশ তিরিশ বছর হয়ে গেলো বিশ তিরিশ বছর আগে বিয়ে করছে এ করছি

ও না সমস্যা নাই তারা আপনি যে চাচি আমাকে বিয়ে করছেন আপনি কি পছন্দ করে বিয়ে করছেন নাকি আপনার পরিবার থেকে খালি ও পছন্দ করে আপনি কি বিয়ে করে না সেটা ছিল আপনার পছন্দ ছিল না নাকি আপনার বাবা মার পছন্দ না আমার পছন্দ মতই আমি বিয়ে করেছিলাম আপনার পছন্দ মতন বিয়ে করেন বাবা মা ছিল না তখন বিয়ে করছি মানে চাচির কে বিয়ে করার আগে কি আপনি কারোর সাথে মানে রিলেশন মানে প্রেম করছেন বিয়েতে চাইছিলাম তা করি নাই তো করেন নাই কেন তাদেরকে করেন নাই করেন আমার সাথে লাইনে মেশিন এসে জন্য লাইনে মেশে নাই আচ্ছা ঠিক আছে আপনি খুব রসিক মানুষ আর আজকে বিশ্ব ভালোবাসা দিবস আপনি আপনার ওয়াইফ যে মানে আপনার বউ আপনি কি তারে কি কিছু বলতে চান আর কি বলবো আর বলার আমাকে আর কিছু আছে না আর শেষ বয়স হয়ে গেছে শেষ বয়স হয়ে গেছে আপনি সাথে বলা যায় নাতিপতিটা অবশ্যই আপনি আপনার সে আপনার জীবন সঙ্গিনী টাকে আপনি কি বলতে চান আপনি তার এখন ধরে না আর কি আমাদের দুইজনেরই মানে এই শেষ দিন শেষ দিন শেষ দিন আর বলতে চান মানে আপনারা যখন আগে দাম্পত্য জীবন ছিল তখন আপনারা খুবই মানে সুখে কাটাইছেন মানে সারা জীবন এই সাশের পার করে আল্লাহ পাঁচটা ছেলেমে ছয়টা ছেলেমে আল্লাহ জাদেস এখন আপাতত মোটামুটি শান্তি তে আল্লাহর কাছে যে টুকিও এটা ছেলে মাওলানা পাস করে মাগুরাই মাদ্রাসার শিক্ষা আর একটা মাওলানা ছোট লাখ পড়তিছে ও আলহামদুলিল্লাহ ভালো বিদেশে থাকে আর হলো একটা বাড়ি থাকে একটা রাখাই ব্যবসা করে কাবারে কাজ করেছি এখনকার ছেলে পেলে যে এই যে আপনার এই ভালোবাসা তারপরে চলো আপনার মেয়েদেরকে বের করে নিয়ে যায় বিয়ে করে বাবা মাকে কষ্ট দেয় এটা আপনি কি বলতে চান এটা কি ঠিক না বলতে চাই ওইটা ঠিকই না মোটের বাচ্চাই আমাদের যে ফ্যামিলি আল্লাহ রহমতে মানে আমার পাঁচটা ছেলে মেয়ে এটা অসভ্য কোনো কারি কারবার চলে না আর আমি তো করি নাই না আপনি না এই যে আপনার ছেলে মেয়ে তো ঠিক আছে কিন্তু আগে আশেপাশে যারা আছে যে এটা কি বলে দিনকালে পরিস্থিতি খুবই খারাপ মাঠে ঘাটে মাঠে ঘাটে যে যা যাবো সেই জায়গা অবস্থা খারাপ এখানে অবস্থা খারাপ আপনি মানে সবাই বলতে চাচ্ছেন যে এটা করা ঠিক না ঠিক না বাবা মানে যার যার মেয়ে ছেলে যার যার শান্তি রাখার উদ্দেশ্য লোকের তাগার তারা যদি না রাখে কন্ট্রোলে যদি আমি না রাখি তাহলে কন্ট্রোলে তারা কিভাবে থাকবে হ্যাঁ আপনি এটা বলতে চাচ্ছেন যে এটা ঠিক না না এটা বাবা মার সেটা কন্ট্রোল করা উচিত